হচ্ছে আমি স্কুলটা কেন ছেড়ে দিলাম। তো নতুন ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এখন 11টা বাজতে যায়, 11টার সময় থেকে একটা পড়াবো, একদম ভেবেছি একজনের স্কুল ছুটি আছে তাই দুজনকে একসঙ্গে পড়াবো, মানে কি পড়িয়ে দিয়ে তাকে পড়িয়ে তারপর বাড়ি যাবো। তো সোজা নয়, কষ্ট করতে হবে, কিছু করার নেই, ফিন করেই বেরিয়েছি। এবারে বাড়ি ফিরতে ফিরতে 2:30 বেজে যাবে, রাত খরচা নিজেকে চালাতে হবে, চাকরি বাকরি তো আর হচ্ছে না, সবগুলো পড়ানো শেষ। এবার বাড়ি ফিরছি, এখন 2:30 বেজে গেছে, বাড়ি যাব, স্নান করেই এসেছিলাম ওই জন্য বাড়ি যাব আর খেয়ে নেবো। এখানে একটা স্কুল আছে কি চিৎকার, এটা প্রাইমারি স্কুল, বাবা ছেলে পুলেগুলো সব চিৎকার করছে, স্কুল খুলে গেছে না এই জন্য। বাড়ি যাব, খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, রেস্ট কি নেব বলছি, আমার এখন ভিডিও এডিট করে ছাড়তে হবে, এডিট করা নেই। আমার ওই পটলের দরমার ওই রেসিপিটা সবার খুব দেখি পছন্দ হয়েছে, সবাই মেসেজ করে করে বলছে, তো আমি খুব খুশি হয়েছি এই জন্য, সবার ভালো লেগেছে। বাড়ি এসেই আমার প্রচুর খিদে পেয়ে যায়, ওই জন্য আমি ভাত নিয়ে বসে গেছি। আর আজকের তরকারি তোমরা দেখতে পাচ্ছ, মাছ ভাজা আর মাছের টক আর হচ্ছে চাল কুমড়োর তরকারি, এইগুলোই দিয়ে আজকে খাওয়া হবে। তো তাড়াতাড়ি করে খেয়ে নেবো, প্রচণ্ড খিদে পেয়েছে। আর তোমাদের সাথে শেয়ার করব দুপুরের পরে কি করছি। তো আমি ঘুম থেকে উঠে এই যে চা করতে চলে এসেছি, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে এই জন্য ভাবছি একটু চা করে খেয়ে নিই। আর আমার পার্টনার তো আছেই বৌদি, তোমরা সবাই জানো, তো আমি আর বৌদি দুজন মিলে চা খাবো, এই জন্য চা বসিয়ে দিয়েছি। আর ওদিকে বৌদি হচ্ছে মিকিকে পড়াচ্ছে, তো ওর পড়াশোনাটাও তোমাদের সাথে আমি শেয়ার করব, কি করে পড়াশোনা করে আর কতটা মার খায়। চাটা হচ্ছে, চা খাওয়াবে, এখানে মিকি মা চলছে, পড়াশোনা হচ্ছে না, মা খাচ্ছিস, মা খেকে তার সর্দি হয়ে গেছে রে ভগবান। কোথায় জানো তুই, মিকি কি সুন্দর লিখতে পারে আমি দেখাবো, দেখা লেখ লেখ লেখ, আমি দেখাচ্ছি তুই লিখো, এই দেখো লিখো, সবাইকে বলে দেবো আমি কি কি সুন্দর দেখতে পারি, করো 1:10 করো। হাত কেঁদে কেঁদে সর্দি খেয়ে যাচ্ছ, চা হয়েছে নাকি দেখি আমি, চায়ের কালারটা ভালো চলে এসছে, এবার চা খাওয়া হবে, মিকির পড়া শেষ।
ভেঙে যাবে। এখন আমার চা হয়ে গেছে, আমি কিন্তু চাটাকে গড়িয়ে নেব, দিয়ে কিন্তু চা খাওয়াটা শুরু করব। তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, এতদূর যখন দেখে গেছো তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখে নিও, আর ভিডিও রিলেটেড কমেন্ট করো। আমি কিন্তু তোমাদের ভিডিও ফুল দেখে তারপরে কিন্তু কমেন্ট করি, তোমরা কিন্তু জানো সেটা অবশ্যই করে। আর এখন হচ্ছে আমি চা খেয়ে তারপরে হচ্ছে যাব পড়তে, আর ঘুম থেকে উঠেছি এই জন্য চোখটা একটু ফোলা ফোলা লাগছে। তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি আজকে, যা যা আমি করছি সারা দিনে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদের আমাকে জানাবে, আর যেগুলো তোমাদের ভালো লাগবে যেগুলো খারাপ লাগবে সব কিছুই কিন্তু কমেন্ট আমি চাই। আমি ঘুমিয়ে গেছিলাম দুপুরবেলা, চোখ টোক ফুলেও গেছে, খুব ঘুম পাচ্ছিল। কদিন ধরে এত ঘুম কম হচ্ছিল, মানে দুপুরবেলা তো ঘুমানো যায় না, পড়ানো থাকে। আজকে তাই আমি সকালবেলা সবগুলো পড়িয়ে দিয়েছি বলে এখন দুপুরবেলাটা ঘুমাতে পারলাম। এখন সন্ধ্যা পড়ছে সবার ঘরে, আমার মাও সন্ধ্যাটা দিয়ে দিয়েছে। তো এখন ঘুম থেকে উঠেছি, দেখতেই পাচ্ছ, চোখ দেখেই বুঝতে পারছো। এখন হচ্ছে একটু পড়াশোনা করে নেবো, এই যে চলে এসেছি। এই সন্ধ্যার টাইমটা আমি নিজে ফাঁকা রেখেছি, দুপুরবেলা যতগুলো টিউশন কমপ্লিট করা যায় ওগুলো আমি দুপুরবেলায় রাখি, সন্ধ্যাবেলা যাতে নিজে পড়তে পারি সেই জন্যই। সরি, আমার কাশিটা এখনো কমেনি, তো কাশি ঠেকে গেছে একটু। তো চলো এখন পড়াশোনা করে নি, আবার পরে তোমাদের সাথে আমি কথা বলছি। আজকে আমি পড়াশোনা করছি হচ্ছে রাজনীতি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেটা খুবই কঠিন লাগে আমাকে, আমার তো একদমই ভালো লাগে না এই সাবজেক্টটা, তাও এটা যখন সিলেবাসে আছে এটা তো পড়তেই হবে। তো এই জন্য আমি এর উপরে একটু বেশি টাইম দিয়ে পড়ছি। জানো তো, যেই জিনিসটা তোমার পড়তে একদমই অপছন্দ সেই জিনিসটাকে বেশি করে পড়ার চেষ্টা করো, তাহলে কিন্তু তুমি ওটাকে মনে রাখতে পারবে। আর দিনে 1 ঘন্টা হলে ওই জিনিসটা একবার করে রিভাইজ করে নিতে হয়। তো আমি এরকমই করি, কারণ আমার রাজনীতিতে একদমই মানে একটা অপছন্দের সাবজেক্ট, এই জন্য আমি ওটাকে কি করি প্রত্যেক দিন একটু একটু করে দেখে রাখি যাতে রিভাইসে থাকতে পারি। জানি না কোনোদিন চাকরি পাবো কি না, তোমাদের যদি আশীর্বাদ ভালোবাসা সব কিছুই থাকে তাহলে আমি আরো অনেক এগিয়ে যেতে পারবো। তোমাদের আশীর্বাদ অনেকটাই আমার কাছে গুরুত্বপূর্ণ, আর তোমাদের ভালো ভালো কমেন্ট কিন্তু আমাকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, কারণ আমি এই যে ভিডিওগুলো বানাই অনেক কষ্টে, কিন্তু রাত্রিবেলা জেগে করতে হয়। আর এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, ঘুমাতে এসেছি, দেখি এত জামা কাপড় পরে আছে, গোছানো হয়নি, তাই আমি ভাবলাম যে আগে জামা কাপড়গুলো গুছিয়ে রাখি, তারপর না হলে বিছানা করব। তো এখন আমি জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিচ্ছি। দেখো, আমি হচ্ছে সারাদিন সেরকম একটা টাইম পাই না, দুপুরবেলা জামা কাপড়গুলো কেচে শুকিয়ে দিই, মা ওইগুলোকে তুলে রেখে দেয়, আমি রাত্রিবেলা শোয়ার আগে প্রত্যেক দিনই জামা কাপড় এরকম গুছিয়ে তারপরে কিন্তু ঘুমাতে যাই। না হলে আমার মনে হয় যে জামা কাপড়গুলো গুছালাম না, পরে কোনটা পরবো সেটাই খুঁজে পাই না, মনে হয় ওই জামাটা নেই ওই জামাটা নেই, মানে হঠাৎ করে কোথাও বেরোবো তখনই মনে হয় যে কোনো জামাই নেই মনে হয় আমার কাছে। তো এই জন্য জায়গার জিনিস যদি জায়গায় রাখা হয় না তাহলে দেখবে হঠাৎ করে কোথাও যাবো বেরোলেই কিন্তু হঠাৎ করে জামা খুঁজেও পাবে, আর জায়গার জিনিস জায়গাতে থাকলে সুবিধাও হয় অনেক। তোমরাও জানো সেটা, হয়তো তোমরাও এরকমই করো আমি জানি। তো আমি এই জন্য জামা কাপড়গুলোকে গুছিয়ে নেব, আর যেটা বলছিলাম তোমাদেরকে, তোমরা কিন্তু আমাকে ভালো ভালো কমেন্ট করো, তাহলে কিন্তু আমি মানে পড়াশোনাও চালিয়ে ভিডিও করতে পারবো। কারণ তোমাদের যদি কমেন্ট মানে সেরকম একটা ভালো না রেসপন্স পাই না, তাহলে মন থেকে ভেঙে যায় অনেকটা। নিজেকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করছি, কতটা ইমপ্রুভ করতে পারছি জানি না, তোমরাই কিন্তু কমেন্ট করে বলতে পারবে আমার কতটা ইমপ্রুভ হয়েছে কি হয়েছে। আর কিছু কিছু জামা আমার ইস্ত্রি করার আছে, সেগুলোকে ইস্ত্রি করব কালকে। আজকে আর রাত্রিবেলা ভালো লাগছে না একদম, শরীরটা ভালো লাগছে না, এখন এইগুলোকে ভাঁজ করে রেখে দিই, কালকে আবার এগুলোকে ইস্ত্রি করে নেব। তো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো যে কেমন করে আমি সব কিছু অ্যারেঞ্জ করছি। ভাবলাম তো ভিডিওটা যখন শেষ করা হয়নি তাহলে এখন ভিডিওটা শেষ করি। আর আজকে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, আমি স্কুলটা কেন ছেড়ে দিলাম।
তো তার অনেকগুলো কারণ আছে আমি যার জন্য স্কুলটা ছেড়ে দিয়েছি। আমি মেনলি স্কুলে ঢুকতে চাইছিলাম যে আমি একটা সার্টিফিকেট পাবো, যে ওই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। তো আমাকে আমি যখন ইন্টারভিউতে দিলাম তখন আমি আর জিজ্ঞাসা করিনি যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবে কি দেবে না, তো এটা আমার ভুল হয়ে গেছিল, তখন জিজ্ঞাসা করাটা উচিত ছিল, আমি জিজ্ঞাসা করিনি। তো যখন আমি 1 মাস কাজ করা আমার হয়ে গেছে তখন আমি জিজ্ঞাসা করছি যে 6 মাস কাজ করলে আর কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেয়া হবে কি না, তখন আমাকে বললেন যে না এখানে কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেয়া হয় না। তো তারপরে আমি আর 1 মাস করেছিলাম, তারপর ছেড়ে দিয়েছি, কারণ স্কুলটায় যে টাকা দিত খুবই কম, তো সে বলার মতো নয়, তোমাদের সাথে আর শেয়ার করছি না। তো আমি টাকার জন্য কিন্তু যাইনি, যে কম টাকা দিচ্ছে এইসব ভেবে কিন্তু আমি স্কুলে জয়েন করিনি। কম টাকা দিচ্ছে দিক, আমার তো এক্সপিরিয়েন্স হবে। তো যখনই শুনলাম এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দেবে না তখনই আমার মনটা ভেঙে গেল। আমি এখনো অনেক জায়গায় সিভি জমা দিচ্ছি, যদি আর অন্য কোনো স্কুলে আমি পাই তাহলে অবশ্যই কিন্তু করব, কারণ এটাই আমার প্যাশন, যেটা বলতে পারো যে আমি স্কুলে পড়ানোর জন্য এত দূর এগিয়ে এসেছি, এত পড়াশোনাও করেছি যাতে আমি একটা স্কুলে চাকরি পাই। তো সেটা ছেড়ে দেওয়া মানে খুবই কষ্টের, তো ওই তোমাদের সাথে এটাই শেয়ার করার ছিল। যাই হোক, তোমরাও হয়তো বুঝবে যে এটা হচ্ছে প্রাইমারি স্কুল ছিল, তো এদের নাকি এরকম কোনো সার্টিফিকেট দিয়ে কাউকে আজ অব্দি দেয়নি, তাই আমাকেও দেবে না। তো মনটা ভেঙেই গেছিল, আর ভাবলাম যে ইউটিউব যখন আছেই তো ইউটিউবে ভিডিও করি, যদি আমি এখান থেকে কিছু সাকসেস করতে পারি, তোমরা যদি আমার পাশে থাকো অবশ্যই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। তো তোমরা আমার পাশে থেকো অবশ্যই, জীবনে এত স্যাক্রিফাইস করলাম। যাই হোক, আজকের মতো টাটা, বাই বাই, স্টে টিউন ফর নেক্সট ব্লগ।